হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন খান। আবার চলে আসলাম তোমাদের সবার জন্য আরেকটি নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। সো যারা যারা নতুন আমার চ্যানেলে জয়েন করছো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো চলো স্টার্ট করি আমার আজকের টিউটোরিয়ালটি। তো দেখতেই পাচ্ছ, আমি হচ্ছে এখন আমার আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে নিব, এবং কনসিলারের পরে লুজ পাউডার দিয়ে কনসিলারটাকে খুব সুন্দর করে সেট করে নিতে হবে। ওকে, সো আমার কনসিলার দিয়ে লুজ পাউডার দিয়ে আইলিডটা সেট করে নেওয়া হয়ে গেল। এখন আমি আইশ্যাডোতে চলে এসেছি, আর এর জন্য আমার টেকনি হোম প্যালেটটি থেকে যে লাইট লেমন শেডটি আছে, সেই শেডটি আমি হালকা করে আমার আইলিডে অ্যাপ্লাই করব। ওকে, সো এখন আমি যেটা করব, আমার যে ডার্ক লেমন কালারটি আছে সেই শেডটি নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করব। আর এটা হচ্ছে লোয়ার পোর্শনে একটু ডিপ করে আমি এই শ্যাডোটিকে অ্যাপ্লাই করছি, যেহেতু ফার্স্টের কালারটি একটু লাইটার রেখেছিলাম। সো এখন ডার্ক এই নিচের যে পোর্শনটা আছে এটাকে একটু ডার্ক করব। ওকে, সো আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন আমি আমার হচ্ছে ইনার কর্নারে গ্লিটার লাগাবো, আর এর জন্য আমার যে লিকুইড গোল্ডেন গ্লিটারটি আছে সেইটা আমি অ্যাপ্লাই করছি। আর এটা আমি হচ্ছে এই ব্রাশটি দিয়ে খুব ইজিলি কিন্তু অ্যাপ্লাই করে ফেলা যায়। সো তোমরা চাইলে এটাকে এটা পারচেস করে নিতে পারো, এটা আমি হচ্ছে বিডি বাজার থেকে পারচেস করেছিলাম। সো তোমরা চাইলে সেখানে এটা অ্যাভেলেবল থাকবে, হয়তো নিয়ে নিতে পারো। ওকে, আর এটা খুবই দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর খুবই গর্জিয়াস একটা লুক চলে আসে এটা অ্যাপ্লাই করার পরে। সো এখন আমি আমার আইতে হচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করবো, আর এর জন্য আমার যেই ল্যাকমি লিকুইড আইলাইনারটা আছে সেইটা আমি অ্যাপ্লাই করছি। আর এখন মজার কথা, তো সবাই জানো মনে হয় যে আমি কিন্তু এই সফট ব্রাশটি দিয়েও আইলাইনার এখন অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, বিকজ আমি প্র্যাকটিস করেছি এর জন্য এখন পারি। সো তোমরা যারা যারা বিগিনার্স আছো সবাইকে বলবো বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবা, তাহলেই দেখবে জিনিসগুলো তোমরা খুব ইজিলি আইলাইনারটা অ্যাপ্লাই করে নিতে পারছো। ওকে, সো এখন আমি মাস্কারা চলে আসলাম, আর মাস্কারার জন্য হচ্ছে আমার যে ববের মাস্কারাটা আছে সেই মাস্কারাটা অ্যাপ্লাই করব। আমি কিন্তু এখনও আইল্যাশ লাগাই নাই, সো আইল্যাশের আগে ফার্স্ট একটু আমার অরিজিনাল যে ল্যাশটা আছে সেটাকে আমি একটু কার্ল করে নিচ্ছি। ওকে, সো এখন আমি হচ্ছে আমার আইল্যাশটা অ্যাপ্লাই করে নিব। আমি অফ ক্যামেরায় গিয়ে আইল্যাশটাও অ্যাপ্লাই করে নিয়েছি। সো এখন আমি আমার ফেস মেকআপে চলে আসলাম, আর ফেস মেকআপের জন্য ফার্স্টে আমার স্কিনে আমি হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিম হিসেবে ST.Ives-এর এই ক্রিমটা অ্যাপ্লাই করছি। আর এটা তোমরা ইজিলি মার্কেটগুলোতে পেয়ে যাবা, সো এখানে গিয়ে হচ্ছে এটার স্ক্রিনশট দেখালে তোমরা পারচেস করে নিতে পারো, এটা খুবই ভালো স্কিনের জন্য। সো এই তো, ওকে, সো আমি কিন্তু ফুল ফেসে হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করে নিলাম। সো এই ক্রিমটার একটা প্লাস পয়েন্ট আছে যে এইটা দেওয়ার পরে আর এক্সট্রা করে প্রাইমার না দিলেও চলে। সো যেহেতু আমি এখন ঘর থেকে কোথাও যাচ্ছি টাচ্ছি না, বের হচ্ছি না, বাসায়ই থাকবো, সো দ্যাটস ওয়াই আমি আর হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করলাম না। আমি এখন ডিরেক্ট ফাউন্ডেশনে যাব, বাট তার আগে একটু কাজ আছে, সেটা হচ্ছে আচ্ছা আমার যে আইব্রো বোনে আমি হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করে নিই। সো এর জন্য এখন এটা আমার মনে পড়লো, দ্যাটস আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এর জন্য আমি আমার সেম হচ্ছে লিকুইড যে সিলভার হাইলাইটারটা আছে সেইটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাও কিন্তু আমি বিডি বাজার থেকে পারচেস করেছিলাম। সো তোমরা যদি এই লিকুইড হাইলাইটারগুলো পারচেস করতে চাও ওইখানে গিয়ে চেক করলে তোমরা পেয়েও যেতে পারো মেবি, সো দেখে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি ফাউন্ডেশনে চলে আসলাম, আর ফাউন্ডেশনের জন্য আমার ইভলাইনের যে সেলফি টাইম ফাউন্ডেশনটা আছে সেই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করব। ওকে, সো আমি এটা হচ্ছে আগে হাতে নিয়ে নিলাম অল্প একটু, দেন আমি এটাকে ফিঙ্গার্স দিয়ে স্কিনে অ্যাপ্লাই করে দেন হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। ওকে, সো এখন হচ্ছে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার ফাউন্ডেশনটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ যে এই ফাউন্ডেশনটা কিন্তু হচ্ছে ফুল কাভারেজ দিয়ে ফেলে, সো এইটার সাথে আর এক্সট্রা কোনো কালার কারেক্টারের প্রয়োজন হয় না। আর যেহেতু আমার স্কিনে কোনো ডার্ক স্পটও নাই, সো সেহেতু আমি আর অন্য কোনো কালার কারেক্টার ইউজও করলাম না, জাস্ট ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে,
সো তোমরা যারা বিগনার্স আছো, তোমরা হচ্ছে এত কিছু দরকার নেই, এত ঝামেলায় যাওয়ার, জাস্ট ইজিলি কত কত ইজি কত হচ্ছে ফার্স্ট ফার্স্ট তোমরা মেকআপ করে ফেলতে পারো ঘরে বসে, সেটাই আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যতটুকু পসিবল অল্প অল্প জিনিস দিয়ে আমি তোমাদেরকে মেকআপটা দেখাবো। ওকে, সো এখন আমি হচ্ছে হালকা করে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর কনসিলার দেখতেই পাচ্ছ কীভাবে অ্যাপ্লাই করছি, এভাবে করে জাস্ট পয়েন্টগুলোতে হালকা করে ব্রাশের সাহায্যে বসি, দেন এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু ইজিলি কনসিলারটাও বসে যাচ্ছে। আর কনসিলার হিসেবে কিন্তু আমি আমার এলেগার্ল প্রোয়ের যে কনসিলারটা আছে সেই কনসিলারটাও অ্যাপ্লাই করেছি। আমি প্রত্যেকটা মেকআপের হচ্ছে ডিটেল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো তোমরা যারা দেখতে চাও বা আমারটা দেখে পারচেস করতে চাও, তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করে নিলেই ইজিলি অ্যাভেলেবল প্রোডাক্ট, এরকম কিছু প্রোডাক্ট দিয়েই হচ্ছে আমি মেকআপটা করছি, সো তোমরা খুব ইজিলি এই প্রোডাক্টগুলো সব পারচেস করে নিতে পারবা। সো এখন আমি হচ্ছে কাউন্সিলার ব্লেন্ড করে নিলাম, তারপরে আমি লুজ পাউডার দিয়ে, সরি আমার যে কম্প্যাক্ট পাউডারটা আছে সেই পাউডারটা দিয়ে ফেসটাকে ফুললি সেট করে নিচ্ছি। আর এর জন্য আমার যেই ইভলাইনের ইজাবেলা ডুপন্টের যে ফেস পাউডারটা আছে সেটাই আমি ইউজ করছি। ওকে, সো এখন হচ্ছে আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিব, যেহেতু নোজটাকে একটু স্লিম করতে হবে আমার, দ্যাটস আমি নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। আর ব্রাশ দিয়ে এখন আমি যেটা করব, আমার যে কন্ট্রোল প্যালেটের ডার্ক শেডটা আছে সেইটা দিয়ে ফার্স্টে ব্রাশ দিয়ে আমি নোজের দুই পাশে দুইটা লাইন করে নিব, দ্যাট সো দ্যাট আমার নোজটা আমি খুব ইজিলি শার্প করে ফেলতে পারবো। ওকে, দুই সাইডে কিন্তু দুইটা লাইন করে নিচ্ছি, এরপর এটাকে আমি ফিঙ্গার্সের সাহায্যে খুব সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে নেব। আচ্ছা, সো আমার নোজ কন্ট্রোল করা হয়ে গেল, এখন আমি আমার নোজের উপর একটু হাইলাইট করে নেব। আর এর জন্য আমার আগের যেই লিকুইড হাইলাইটারটা আছে সেটাই আমি ইউজ করছি। ওকে, সো এটা ফার্স্টে হচ্ছে নোজের উপরে জাস্ট একটু বসিয়ে দেন আমি ফিঙ্গার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এখন। ওকে, সো এখন আমি আমার ফেস কন্ট্রোলে চলে আসলাম, আর ফেস কন্ট্রোলের জন্য আমার যে কন্ট্রোল ব্রাশটা আছে সেই ব্রাশটি দিয়ে কন্ট্রোল প্যালেটের যে ডার্ক শেডটি আছে টেকনিক্যাল আমি কন্ট্রোল প্যালেটটা ইউজ করছি এখানে, সো এই শেডটি দিয়ে আমি ফেসটাকে কন্ট্রোল করে নিব। আর ফেস কন্ট্রোল করার পরে তো ফেস খুবই স্লিম দেখায়, এটা তো সবাই জানি আমরা। সো এখন হচ্ছে আমি হালকা করে একটু ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ব্লাশন হিসেবে আমার টেকমি হোম প্যালেটটি থেকে আমার যে পিঙ্ক শেডটা আছে সেই শেডটি দিয়ে আমি হচ্ছে ব্লাশন, সেই শেডটিকে আমি ব্লাশন হিসেবে হচ্ছে ইউজ করছি। সো এই তো, ওকে, আমার হচ্ছে ফেসের দুই সাইডে আমি খুব সুন্দর করে একদম হালকা করে হালকা হালকা করে হচ্ছে ব্লাশন অ্যাপ্লাই করবো। ফার্স্টে হালকা করে বসাবো, এরপর যদি আমাদেরকে আমাদের মনে হয় যে না আমরা আরেকটু ডার্ক করবো ব্লাশনটাকে, সেক্ষেত্রে পরে আর একটু লাগিয়ে নিব, বাট একসাথে ফার্স্টে অনেকগুলো ব্লাশন আমরা অ্যাপ্লাই করবো না, ঠিক আছে, কারণ তখন কিন্তু এটাকে হালকা করাটা একটু টাফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই প্রথমেই আমরা হালকা করে বসাবো, পরে যদি আমাদের কাছে মনে হয় আরেকটু দরকার সেক্ষেত্রে আমরা আরেকটু ডার্ক করে নিব। ওকে, সো আমি একদম হালকা হালকা করে হচ্ছে ব্লাশনটা অ্যাপ্লাই করে নিলাম, এরপরে আমি হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করবো আমার ফেসে। সো আমি নোজের উপরে একটু আপার পোর্শন ব্রাশটা দিই, আমি কিন্তু এক্সট্রা করে আর নিইনি, জাস্ট ব্রাশটা দিয়ে একটু হালকা করে ঘষা মাজা করেছি। ওকে, আচ্ছা, সো এখন আমি হচ্ছে আমার ফেসটাকে হাইলাইট করে নিব, আর এর জন্য আমার লিকুইড হাইলাইটারটাই আমি অ্যাপ্লাই করছি। এটাকে আমি ব্রাশটা দিয়ে আগে হচ্ছে একটু লাইন করে নিয়ে দেন আমি ফিঙ্গার দিয়ে এটাকে
ব্লেন্ড করে নিব। ওকে, এই যে দেখতেই পাচ্ছেন আমি কোথায় পাচ্ছো যে আমি কোথায় হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। সো আমি আরেকটা কথা বলে দিই যে তোমাদের কারো যদি অন্য কোনো লুক দেখার ইচ্ছা থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা আর কি ধরনের লুক দেখতে চাও, ঠিক আছে? সো আমি তখন হচ্ছে ওই ধরনের লুক দেখানোর তোমাদেরকে ট্রাই করব যতটুকু আমার দ্বারা পসিবল হবে। ওকে, আর কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, ঠিক আছে? আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর পারলে একটু কাইন্ডলি আমার চ্যানেলটি সবার সাথে শেয়ারও করে দিও, কজ সবাই জানো যে এখন কিন্তু আমার তোমাদের সবার সাবস্ক্রাইব করাটা খুব বেশি প্রয়োজন, ঠিক আছে? সো ইয়া, এখন আমি হচ্ছে লিপস্টিকে চলে আসলাম। আর লিপস্টিকের জন্য আমার যে আই ম্যাজিকের পিঙ্ক শেডটা আছে এটার শেড নাম্বারটা মেবি 4 ছিল, 4 নাম্বার শেড। সো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে এটার শেড নাম্বারটাও দিয়ে দিব, সো তোমরা দেখে নিও আমি কোন শেডটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সো আমি এভাবে আস্তে আস্তে ফার্স্টে লাইন করে দেন পরে ফিল করে দিব ভিতরটা। সো এই তো, সো ইয়েস, হয়ে গেল আমার টোটাল মেকআপ। সো এই তো দেখে নাও এখন তোমরা আমার ফাইনাল মেকআপ, ফাইনাল লুক, ঠিক আছে? সো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবা। আবারও বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আর কে কী ধরনের লুক দেখতে চাও আমাকে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের পছন্দ মতো কিছু লুক ক্রিয়েট করে দেখানোর জন্য। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাআল্লাহ আবার নেক্সট ডে দেখা হবে নতুন কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সবাই বাসায় ভালো থাকবা, নিজেদের কেয়ার করবা আর প্র্যাকটিস করবা। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।